শুরুতেই সংসদ প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পৃথিবীর কোনো স্বাধীন দেশ এত অল্প সময়ে এত স্বীকৃতি অর্জন করতে পারেনি, বাংলাদেশ যেমনটা পেরেছে। সেই স্বাধীনতা বিজয়কে ব্যর্থ করতে 21 বছর ধরে সেভাবে দেশ পরিচালনা করা হয়েছে। বাংলাদেশ যে উন্নতি করতে পারে সেটা আওয়ামী লীগ প্রমাণ করতে পেরেছে। দুপুরে জাতীয় সংসদে ইউনেস্কো বিষয়ক প্রস্তাবনার উপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশে বিজ্ঞান ও গবেষণায় আওয়ামী লীগ সরকার প্রথম বরাদ্দ দিয়েছে। এক দশকে বাংলাদেশের পরিবর্তনের জন্য দেশের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিজ্ঞান ও প্রযুক্তি খাতে দেশ আরও এগোবে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার আসার পর থেকে আধুনিক বিশ্বের সাথে তাল মেলানোর মতো করে এগিয়ে যাচ্ছে। ভ্যাকসিন উৎপাদনের সব উন্মুক্ত করতে হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার আসার পর থেকে প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ যাতে উন্নত হয়, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে, সেইভাবেই আমরা পদক্ষেপ নিয়েছি। আজকে করোনা ভাইরাস মোকাবেলায় আমাদের যে সাফল্য, আজকে আন্তর্জাতিক স্বীকৃতি আমরা পেয়েছি। তবে আমি তো এটাও বলে এসেছি যে আমরা নিজেরা ভ্যাকসিন তৈরি করতে চাই। ভ্যাকসিন তৈরি করার যে বাধাগুলি আছে সেগুলি আপনাদের সরিয়ে দিতে হবে, এটা উন্মুক্ত করতে হবে, এটা জনগণের প্রাপ্য, জনগণের সম্পদ হিসেবে দিতে হবে, যেন সারা বিশ্বের কোনো মানুষ যেন এই ভ্যাকসিন থেকে দূরে না থাকতে পারে। আর আমাদেরকে সুযোগ দিলে আমরা উৎপাদন করব, আমরা বিশ্বে দিতে পারবো, সে সক্ষমতা আছে। এমনকি আমি জমিও নিয়ে রেখেছি। এইভাবে আমরা কিন্তু উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছি। যাই হোক, আমি এটুকু বলবো যে আজকে ইউনেস্কো আমাদের যেমন 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে, সে উদ্যোগটাও আওয়ামী লীগ সরকার, আমাদের দুজন বাঙালি রফিক এবং সালাম কানাডা প্রবাসী, তারা নিয়েছিল, আমাকে যখন প্রস্তাব দিল সাথে সাথে আমরা নিলাম এবং আজকে সেই স্বীকৃতি আমরা পেয়েছি। আজকে আমাদের মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি, এটা কিন্তু আর শুধু আমাদের না, সারা বিশ্বই আজকে এটাকে উদযাপন করে, ইউনেস্কো সেই স্বীকৃতি দিয়েছে। এর আগে সংসদে ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্য ফিল্ড অব ক্রিয়েটিভ ইকোনমি প্রবর্তন করায় সংসদ সদস্য আব্দুস শহীদের আনা প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন সরকার ও বিরোধী দলের সদস্যরা। তারা বলেন, ইউনেস্কোর সাথে এমন একটি উদ্যোগ দেশের সুনামকে আরও এগিয়ে নেবে। বিধি অনুসারে পরীক্ষাপূর্বক সংসদের রিপোর্ট প্রদানের জন্য সংসদ একটি স্বাধীন রাষ্ট্র আমাদের উপহার দিয়েছেন, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার নামে আজকের এই পুরস্কার। সুতরাং জাতি গর্বিত, আনন্দিত। আমি মনে করি যে ওনার স্বর্ণ মুকুটে আর একটি স্বর্ণ পলক সংযোজিত হলো। দেশের পক্ষ থেকে ইউনেস্কোর প্রতি আমরা সকলেই আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বঙ্গবন্ধুর মৃত্যু নাই, মৃত্যু বঙ্গবন্ধু, জীবিত বঙ্গবন্ধু চেয়ে অনেক শক্তিশালী। বিশ্ব মানবতা ও শান্তিতে বঙ্গবন্ধুর যে অবদান, তার জন্য বিশ্ববাসী, সারা বিশ্বের সংস্থা জাতিসংঘ তাকে এই পুরস্কারে পুরস্কৃত করেছেন।